ওয়েলকাম ব্যাক টু জেসিকাস ব্লগ ফ্যামিলিতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত। গুড মর্নিং। আর আগের দিন ভিডিওতে বলেছিলাম আমার প্রবলেমের কথাটা, যেটা ক্রিয়েট হয়েছিল। দাঁড়াও, মাইকটা না একটু প্রবলেম করছে। আমি সেই দিনের ভিডিওটাতে দেখলাম যে ভয়েসটা ঠিক মতন যায়নি। তো যাই হোক, কেন এটাতে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তো অনেক কিছু নিজেকে বোঝালাম যে প্রবলেম তো দেখো মানুষ মাত্রই হতে পারে। আর আমার অ্যাকচুয়ালি শর্টসগুলোতে প্রথম থেকেই প্রবলেম হচ্ছিল। তো যদিও 25 তারিখ সামনের মাসে আমার শর্টসগুলো আনমিউট যদিও হয়ে যাবে, তো আমি যথারীতি ভেবে দেখলাম যে আনমিউট হয়ে গেলেও আমি তো ভিডিও দিতে পারবো। অথব আমার মনে হয় যে অতটা ভেঙে না পড়েও চেষ্টাটা চালিয়ে গেলে আমার মনে হয় যে না, তোমাদের ভালোবাসা যেমন আমি শর্টসে পাচ্ছি, আশা করছি যে তোমরা আমার সবাইকে ব্লগসেও তুমি আমাকে তোমরা এতটা ভালোবাসা দেবে। তো যাই হোক, মনকে অনেক কিছু বলে সান্ত্বনা দিয়ে নিজের মনটাকে একটা মনস্থির করেছি। অ্যাকচুয়ালি ভিডিও দেওয়ার মতন সেরকম টেন্ডেন্সিটাই মানে চলে গেছিলো যে না, আমি কী করবো, অনেকটা ভেঙে পড়েছিলাম। তো ভাবলাম যে না, আজকে আর শর্টস দেবো না। শর্টসে অলরেডি এমনিতেই প্রবলেম চলছে, শর্টসটা দেবো মানে দেবো না তা না, শর্টসটাও দেবো পরে। তো অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে কোনো ব্লগ শেয়ার করিনি। আর ন্যাচারালি নর্মাল যদি সেরকম কিছু না হয়ে থাকে তো ব্লগটাও আমি, তুমি জানো যে সেরকমভাবে শেয়ার করি না আমি, মানে যদি কিছু স্পেশাল হয়ে থাকে তাহলেই ব্লগটা শেয়ার করা হয়। তো আজকে অ্যাকচুয়ালি আমার তেলটা শেষ হয়ে গেছে, হেয়ার অয়েলটা যেটা আমি ইউজ করি, তো সেটা অ্যাকচুয়ালি আজকে তৈরি করব, যেটা একটু মেডিসিনাল হার্বস দিয়ে তৈরি করব। আয়ুর্বেদিক যেরকম মেডিসিন অয়েলগুলো যেরকম মার্কেটসে পাওয়া যায় সেটাই আমি ন্যাচারালি নিজে বানিয়ে থাকি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তেলটা শেষ হয়ে গেছে, আর এমনিতেও বর্ষা পড়েছে তো প্রচণ্ড পরিমাণে আমার হেয়ার ফলও হচ্ছিলো, কতদিন ধরেই হচ্ছে, কিন্তু তেলটা শেষ হওয়ার দরুন আমি ইউজ করতে পারছি না। এমনিতেই বর্ষা পড়েছে আর এখানেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির জন্য না আমার প্রচণ্ড হেয়ার ফল হয়। আর অনেক দিন তোমরা জানো আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছি যে আমি হেয়ার সিরাম নিজেও ইউজ করি, নিজে বানিয়ে, সেটা এখনও বানানো হয়নি, মানে ওটাও শেষ হয়ে গেছে, হেয়ার সিরামটা সাথে সাথে ওটাও শেষ হয়ে গেছে। তো ওটাও আমি বানাবো নিজের জন্য। তো মার্কেট থেকে যেটা আমি ইউজ করি, মার্কেটের যে হেয়ার সিরামটা, সেটা হচ্ছে এই যে এটা বায়োটিকের, এই হেয়ার সিরামটা আমি ইউজ করি। তো এটাও ন্যাচারালি 3-4 দিন আমি ইউজ করিনি, প্রায় 3-4 দিনের বেশিই হয়ে গেছে আমি এটা ইউজ করিনি। তো এটাকে ইউজ করব, তো চলো এটাকে ইউজ করি আজকে। আর আজকের রান্না আমার এমনিতেই সকালবেলা হয়ে যায়, কিন্তু আজকে রান্না করতে পারিনি সকালবেলা, একটু শরীরটা খারাপ ছিল সেই জন্যই রান্নাটা করতে পারিনি। এমনি ন্যাচারালি সকালবেলায় ভোরবেলা আমার রান্না হয়ে যায়। আজকে এমনি ভাতটা করে রেখেছি, মাছের ঝোলটা করব। তো পুরো ব্লগটা আমার সাথে থাকো, হেয়ার অয়েলটা তো রেমেডিসটা রয়েছে, সেটা কাজ টাজ কমপ্লিট করে হেয়ার অয়েলের যে প্রসেসটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আমার সাথেই থাকো, ভিডিওতে কন্টিনিউ থাকো, চলো এটা হেয়ার সিরামটাকে আমরা ইউজ করি। এটা না আমি কটনে করে ইউজ করি না, কেন বলো তো, অনেকটা কটনে প্রোডাক্ট লস হয়। আমার নিজের বানানো প্রোডাক্টও আমি কখনো কটন ইউজ করি না, কারণ প্রোডাক্টটা কটনে অনেকটা পরিমাণে চলে যায়, সেই জন্য আমি কটনটা ইউজ করি না। প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো আশা করি কন্ট্রোলে চলে আসবে। তোমরা আমার শর্টসে দেখে থাকবে আমার হেয়ারটা, আমার হেয়ারের উপরে আমি যা যা অ্যাপ্লাই করি সবই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। ন্যাচারালি ব্লগে আমি হেয়ারটা খুলি না, কারণ কাজের সময় না চুল খুললে খুব সমস্যা হয়, সেই জন্য চুলটা খুলি না। প্রচণ্ড পরিমাণে গরম লাগে আমার সেই জন্য।
ব্যাস কমপ্লিট আমার এটা অ্যাপ্লাই করা। আমি ওদিকে টোস্টটা বসিয়ে এসেছি, টোস্টটাও হয়ে গেছে অলমোস্ট, আর বৃষ্টিটা আবার নেমে পড়েছে, তো দাঁড়াও এক সেকেন্ড, বৃষ্টিটা রেহাই খাওয়া দাওয়া একটু করবো কারণ বেলা হয়ে গেছে, আমি এখনো কিছুই খাইনি, যদিও আমি সেরকম কিছু খাই না সকালবেলার দিকটা, এই ব্রেডটা টোস্ট হয়ে গেছে, এখন ব্রেডটা খেয়ে তারপরে কাজে হাত দেবো। এই যে ব্রেড, আর ব্রেডের মেয়ো, তো মেয়ো দিয়ে মেয়োনিজ দিয়ে এখন ব্রেডটা খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তো তারপরে তোমাদের সাথে ব্লগটায় আবার শেয়ার করবো। একটু প্রবলেম হচ্ছে, কি বলতো, হাতে হাতে ধরেছিলাম তো এতক্ষণ, তো যাই হোক ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে তারপর তোমাদের সাথে আবার আসছি আমি। আর অয়েলটা তো বলেছি, অয়েলটা শেয়ার করব, তো বাসন টাসন রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে, আর ওদিকে মাছের ঝোলটাও আমাকে রেডি করতে হবে, তো সব কাজটা সেরে তারপরেই আমি তেলটা বানাতে বসবো। তো আমার সাথে থাকো, আমার বুস্টার যে হেয়ার অয়েলটা আমি তৈরি করব সেটা আশা করি তোমাদের, তোমরাও যদি ইউজ করো তোমাদেরও খুব পরিমাণে লাভ হবে, তো দেখতে থাকো, আর আসছি ততক্ষণ আমার সাথেই থাকো, ঠিক আছে? ততক্ষণ একটু মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজছি, মাছের ঝোলটা বসিয়ে আরেকদিকে বাসনগুলো ধুতে হবে আমাকে, তো মাছ ভাজাটা হতে থাক এখানে, আমি বাসনগুলো ধোবো। ওদিকে সকালবেলায় আলু ঠালু কেটে রেখেছি, আলুতে জলটা দিইনি বলে কালো কালো হয়ে এসছে আলুটা, এই যে এটা দিয়েই ঝোলটা বানাবো আলু। Thank you.
চলে চলে এসেছি আমার হেয়ার অয়েলের ভাণ্ডার নিয়ে। তো আয়ুর্বেদিক হেয়ার অয়েল যেটা তোমাদের সাথে বলেছিলাম যে শেয়ার করব, তো চলো দেখা যাক আমার বুস্টার হেয়ার অয়েলের যে রেমিডিসগুলো আমি ইউজ করে থাকি সেইগুলো চলো দেখো। দেখো এই যে আমি রেডি করে নিয়েছি, আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলোই আমি ইউজ করি আমার হেয়ার অয়েলে। তো একে একে বলছি যে এখানে কী কী আমি নিয়েছি, ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। এখানে আমি একটু বাদাম নিয়েছি, এখানে এটা লবঙ্গ নিয়েছি, কালো সর্ষে, কালো জিরে, মেথি, এটা গোলমরিচ, আর এটা হচ্ছে তিসি, ফ্ল্যাক্সিডস যেটাকে বলে। আর এখানে নিয়েছি দেখো থানকুনি পাতা নিয়েছি একটু, এখানে ঘাস নিয়েছি দুব্বো ঘাস, আর এটা আমলকি নিয়েছি দুটো, বড় সাইজের আমলকি নিয়েছি, আর এখানে কিছু নয়নতারার পাতা নিয়েছি, আর এই হেবিস্কাস ফ্লাওয়ার নিয়েছি যেটাকে জবা ফুল বলে, এই কটা নিয়েছি এখানে। আর এখানে দেখো এটা কারি লিভস নিয়েছি যেটাকে কারি পাতা বলে, এটা আমি মার্কেট থেকেই পারচেস করিয়েছি, ম্যাক্সিমামটা মার্কেট থেকেই পারচেস করা, খালি এখানে নিম পাতাটা খালি আমার বাড়ির গাছের নিম পাতা, আর এই যে ভৃঙ্গরাজ যেটাকে বলে, আর এই পান। তো দেখো একে একে কী নিয়েছি, এখানে আমি কারি লিভস নিয়েছি, হেবিস্কাস লিভস নিয়েছি যেটাকে জবা ফুলের পাতা, এটা নিম পাতা, আর এখানে কিছু আছে হেনা লিভস, এটাও আমার মার্কেট থেকে পারচেস করা কেনা হেনা লিভস। তো এখানে কিছু মরিঙ্গা লিভস নিয়েছি, সজনে পাতা, আর এখানে ভৃঙ্গরাজ নিয়েছি কিছুটা ভৃঙ্গরাজ, আর অ্যালোভেরা নিয়েছি, আর পান পাতা নিয়েছি। তো টোটাল আমার এখানে 24-25টা আইটেমস রয়েছে এখানে। তো ফার্স্টে এইটাকে আমি গ্রাইন্ড করে নেবো মিক্সার গ্রাইন্ডারে, ফার্স্টে এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো, তারপরে একে একে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো গ্রাইন্ড করে তারপরে অয়েলটা প্রিপারেশন রেডি করব। তো চলো দেখা যাক। সরি যেটা আরেকটা মিস্টেক হয়ে গেছিলো সেটা হচ্ছে এই যে পেঁয়াজটা, পেঁয়াজ আর এখানে একটু রসুনও নিয়েছি। তো সবগুলো এখানে তিনটে ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে নিয়েছি, এই যে পেঁয়াজ রসুন আমলকি এটার মধ্যে বেটে নিয়েছি, আর এটাতে তো ড্রাই যেগুলো ছিল কালো জিরের সেইগুলো ড্রাই যেগুলো ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলোকে আমি ইয়ে করে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়েছি, আর এখানে পাতা ফুল যা যা ছিল সেগুলোকে গ্রাইন্ড দিয়েছি এখানে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে তিলের তেল, এটা এই যে দাঁড়াও ভালো করে দেখাচ্ছে, এই যে তিলের তেল এটা, আর এখানে নিয়েছি হচ্ছে এই যে প্যারাশুট, প্যারাশুট যে তেল, প্যারাশুটের তেলটা। তো ফার্স্টে তিলের তেলটা দিয়ে নেব, কড়াই বসিয়ে দিয়েছি এখানে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে তিলের তেল এটা, এই যে দাঁড়াও ভালো করে দেখাচ্ছে, এই যে তিলের তেল এটা, সব দিয়ে দিয়েছি মানে শুকনোর যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস ওটা দিয়ে দিয়েছি, অনিয়ন পেস্টটাও দিয়ে দিয়েছি, আর এখানে যে লিভসগুলো রয়েছে সেটাও আস্তে করে দিয়ে দেব। তো দেখো এই যে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি তেলগুলোর সাথে সব ইনগ্রিডিয়েন্টসগুলো এভাবে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে একদম আস্তে আঁচে হতে দেবো খানিকক্ষণ। যখন এগুলো একদম ড্রাই রোস্ট একটু ফ্রাই টাইপের হয়ে যাবে তখন আমাদের তেলটা ছেঁকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ যে ছাঁকনি করে তেলটা ছেঁকে বের করে নিয়েছি, এতে আর অবশিষ্ট কিছুই নেই। আর এই যে দেখো তেলটা, ফাইনালি তেলটা এই যে কাচের বোতলে রেখেছি তেলটাকে, মাঝে মাঝে এটাকে একটু করে রোদ্দুরে দিলে এটা আরও স্ট্রং হয়ে যাবে, এটার আরও গুণাগুণটা বেড়ে যাবে। দেখো
দেখো নিজের হেয়ারেও আমি কিছুটা অ্যাপ্লাই করে নিয়েছি এখানে অলরেডি, আমি লাগিয়ে নিয়েছি কারণ হাতে আমার প্রচণ্ড ওটা যখন করছিলাম ছাকছিলাম তো হাতে অনেকটা পরিমাণে লেগেছিলো, তাই জন্য আমি আমার নিজের হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি। আজকের যে স্পেশাল ব্লগ ছিল যেটা হেয়ার অয়েলের সিক্রেট হেয়ার অয়েল বুস্টারের যেটা আজকে ছিল, তো তোমাদের সাথে সেটা পুরোপুরি টোটালি আমি শেয়ার করলাম আজকে। তো ভিডিওটা তোমরা দেখেছো, দেখলে তো তোমরা এটা একবার ট্রাই করো অবশ্যই, আমি এটা বলবো কারণ এটা যতটা এফেক্ট আমাকে দেয় আশা করি তোমাদেরকেও ততটাই এফেক্ট দেবে। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে, ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই, সাবস্ক্রাইব সাথে সাথে করে দিও। অনেক বন্ধুরা এমন আছো যে যারা আমার ভিডিও দেখো আনসাবস্ক্রাইব করে, তো প্লিজ তোমরা এরকম করো না, সাবস্ক্রাইব করে দেখো প্লিজ, কারণ তোমাদের একটা কমেন্টস একটা লাইকস আর একটা সাবস্ক্রাইবে আমাকে প্রচণ্ড 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 মোটিভেট করে, তো পুরো বুঝতেই পারছো। তো প্লিজ তোমাদের নিয়ার অ্যান্ড ডিয়ারদের সাথে শেয়ার করে দিও, অনেকটাই হেল্পফুল আমি বলছি, শোনো অনেকটাই হেল্পফুল, তোমরা না বিশেষ করলে একটু একটা বার ছোটো করে ট্রাই করে দেখতেই পারো, কোনো অসুবিধা হবে না, পুরোপুরি ন্যাচারালস জিনিস দিয়েই বানিয়েছি, তোমরা তো দেখলেই পুরোটা। তো এটাই ছিল আজকের আমার ইয়ে, আর যেটা না বললেই নয় যে কথাটা, সেটা হচ্ছে যা যা ইনগ্রিডিয়েন্টস আমি হেয়ার অয়েলটাতে ইউজ করেছি সেটা তোমরা তোমাদের পাশাপাশি একটুখানি খোঁজ করলেই এই জিনিসগুলো তোমরা অ্যারেঞ্জ করতে পারবে। আমাদের এখানে একটু প্রবলেম ছিল বলে আমাকে কিছু কিছু জিনিস কিনে নিতে হয়েছে, আর কিছু কিছু জিনিস আমি নিজেই এখান থেকে ওখান থেকে কালেক্ট করে এটাকে বানিয়ে নিয়েছি। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর কিছু বলার নেই, তো আপাতত আজকের মতন এইটুকুনি থাক। তো অবশ্যই কমেন্টস করো, শেয়ার করে দিও অনেক অনেক, আর সাবস্ক্রাইবটা করতে অবশ্যই কিন্তু ভুলবে না একদম, প্লিজ।